দেখেন, এটা আমি এক্সিকিউট করি। এক্সিকিউট করার মধ্যে এখানে আপনার কয়টা কনস্ট্রেইন্ট ইউজ হলো? একটা প্রাইমারি কি ইউজ হচ্ছে, ডিফল্ট নাল, তারপরে নট নাল, চেক। হ্যাঁ, এগুলি কনস্ট্রেইন্ট আমরা ইউজ করলাম। এখানে ক্রিয়েট করে দেখি, এক্সিকিউট করি, এক্সিকিউট। দেখেন আমার টেবিলের নাম হচ্ছে টেবিল ওয়ান, টেবিল ওয়ান সিলেক্ট, সিলেক্ট স্টার এখন আমি ডাটা ইনসার্ট করতে যাবো। ফয়সাল দেলোয়ার, তুমি একটু ডাটা ইনসার্ট করো তো, এর মধ্যে বলো কি করব দেলোয়ারে। আসো, হ্যাঁ ডাটা ইনসার্ট করো। সো ইনসার্ট, ইনসার্ট ইনটু ইনটু টেবিল ওয়ান, টেবিল ওয়ান, হ্যাঁ তারপরে টেবিল ওয়ান, তারপরে ভ্যালুস, তোমার নামে দিলাম, মনে করো তোমার নামে দিলাম হচ্ছে FAISAL, হ্যাঁ। তারপরে এই যে কথা বলছে কি, নট নাল, তাই না? মনে করো যে এখানে নট নাল, এখানে ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে 10, হ্যাঁ 10। এটা যদি আমি ইনসার্ট করি, এটা কি সাকসেস হবে? না, এটা সাকসেস হওয়ার কথা না, দেখি একটু নিতে পারতেছে না। কিন্তু এটা যদি আমি মনে করো যে 18 এর চেয়ে বড় দেই 19, হ্যাঁ দেখো 8 ইজ গ্রেটার দ্যান 18, হ্যাঁ তখনই কিন্তু সে নিতে দিবে। এখন এরকম করে যে আমার পার্টিকুলার একটা ফিল্ডের হয়তো তোমার এটা ভেরিফাই করতে হবে যে এই ডাটাবেজে আমার এইজটা, কারণ তুমি একটা ম্যাচিউর না হলে তুমি একটা লোন অ্যাপ্লিকেশন করতে পারো না। তোমার বয়স যদি 18 এর কম থাকে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এখন সত্যি সেই জিনিসটা ঠিক আছে কিনা, হ্যাঁ, যে তোমাকে তো এরকম এই যে চেক, এই কনস্ট্রেইন তোমার চেক করতে হবে যেটা আসলে এই ডাটাটা টেবিলটা নেয় কিনা, ওটার মধ্যে আছে কিনা, হ্যাঁ। তো তুমি এরকম করে দেখো, এখন তুমি যদি এটা যদি করো তাহলে তোমার এই জিনিসটা চলে আসছে। ওকে, আরেকটা টেবিল করবো, টেবিল টু। আমি আরেকটা টেবিল করলাম, ক্রিয়েট টেবিল, ওটি নিয়ে আসি এখান থেকে। এখানে দিলাম আমি টু, টু, তারপরে প্রাইমারি কি, ডিফল্ট নাল, নেম, তারপরে এই জিনিসগুলো আমি মার্ক করে দিচ্ছি। নেম মনে করো আর স্যালারি, হ্যাঁ স্যালারি ইউজ, স্যালারি ইউজ। এখানে হচ্ছে তোমার কোম্পানি নেই, কোম্পানি নেই, কোম্পানি নেই হচ্ছে কোম্পানি নেই, ভার্কা, ভার্কা পয়েন্ট। তো দেখো এখানে এই
আমি ছেড়ে দিলাম। দেখো আমি কিন্তু দুইটা লাইন করে কিন্তু আমি এরকম একই লাইনে লিখতে হবে এমন কোনো কথা নাই, আমি ওটাকে ভাগ করে দুইটা লাইনে দিচ্ছি। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি, হ্যাঁ এটা কিন্তু এক্সিকিউট হচ্ছে সাকসেসফুলি, আমার টেবিল টু আসছে। এখানে যদি আমি টেবিল টু দেই, দেখো টেবিল টু আমার চলে আসতেছে, টেবিল টু। এখন আমি যদি টেবিল টু কে আমি ইনসার্ট করতে চাই, ইনসার্ট ইন টু টেবিল টু কে, এখানে মনে করো আইডি হচ্ছে এক, হ্যাঁ এখানে হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেম আমি বললাম এনআইকেএল, হ্যাঁ। তারপরে তোমার এখানে স্যালারি হচ্ছে হয়তো তোমার, তারপরে না আর কোনো সমস্যা হবে না ওইটার জন্যই, প্রাইমারি কিন্তু কোনো স্যালারি যাবে স্যার। ও আচ্ছা, নাম তো এখানে নাম থাকবে না তাই না, নামটা পরে যাবে কোম্পানির নামটা। ও আচ্ছা, আহ স্যালারি ও কোম্পানি নেই, ওকে গুড। তো দেখো এখন আমার কথা হচ্ছে যে আমি এই দুইটা টেবিলে যত ডাটা আছে আমি সেটাই দেখতে চাই। এখন এমন একটা কোয়েরি করব যে আমার দুইটাতেই যত ডাটা আছে আমি সেটা দেখতে চাই। ফর এক্সাম্পল আমার টেবিল ওয়ানে একটা ডাটাই আছে এক্সিকিউট, হ্যাঁ এটা আসছে, আর টেবিল টুতে আছে কি, টেবিল টুতে আছে এটা, দেখো এক্সিকিউট করো, হ্যাঁ টেবিল টুতে। এখন আমি এমন একটা কোয়েরি করব যেটা আমার দুইটা টেবিলের ডাটাই দেখা যায়, হ্যাঁ দুইটা টেবিলের ডাটাই যদি দেখা যায় সেক্ষেত্রে কি কমেন্ট হবে আমার মনে হয় অনেকে জানো, হ্যাঁ বা জানেন, হ্যাঁ একটু বলেন দেখি। আমি দুইটা টেবিলেরই ডাটা দেখতে চাই, আমার যদি একাধিক টেবিল থাকে আমি সেটাও দেখবো। হ্যাঁ দুইটা হ্যাঁ আমার এটা আছে এটা আছে, আমার দুইটা টেবিল জয়েন্টলি আমি করব তাই না, ঠিক আছে। একজনে বলছে যে আমি দুইটা টেবিলই আরেকজনে এরকম করে করতে চাচ্ছে, সে বলছে যে দুইটা টেবিলের ডাটা দেখবো, এস এল এ সিটি সিলেক্ট স্টার ফ্রম ফ্রম টেবিল ওয়ান, ই এ বি এম ই টেবিল ওয়ান, হ্যাঁ দুইটাই যেহেতু একত্র আছে আমি দুইটাই এরকম করে দেখবো। দুইটা টেবিলের ডাটা সে দেখাইছে, কিন্তু আমি দুইটা টেবিলের ডাটা জয়েন করে দেখাইতে চাই। এখানে প্রাইমারি কি ইউজ করতে হবে? হ্যাঁ প্রাইমারি কি ইউজ করে, হ্যাঁ জয়েন করতে। মনে করেন যে ইন্টারভিউর সময় যদি কোনো ডাটাবেস টেস্টিং এর বা ওখানে রিকোয়ারমেন্টে থাকে যে রিকোয়ার্ড ডাটাবেস নলেজ, ডাটা রিকোয়ার্ড ডাটাবেস টেস্টিং নলেজ, হ্যাঁ ওরকম যদি একটা দুটো লাইন লিখে থাকে, তারা যদি আপনাকে কখনো এই ডাটাবেস টেস্টিং এর নলেজ সম্পর্কে জানতে চায়, অ্যাটলিস্ট এই যে জয়নিং মানে টেবিল এটা আপনাকে জিজ্ঞেস করবে, এবং কি এটার একটা সিনট্যাক্সও তারা হয়তো বলবে, দুইটা টেবিল দিবে, বলবে যে এখানে আমার একটা টেবিল আছে এই ধরনের ইনফরমেশন আছে, এইখানে এই ধরনের ইনফরমেশন আছে, আমি এই টেবিলের থেকে এই ডাটা নিব, ওই টেবিলের থেকে ওই ডাটা নিব, তুমি আমাকে জয়েন করে দাও। এখন যেটা আমি যেটা প্রথমে বলছি যে আমি দুইটা টেবিলের সব দেখতে চাই, এই টেবিলের যা আছে আমি সব দেখবো, ওই টেবিলের যা আছে আমি
সব দেখব। সেটা বলছি। তারপরে হলো পার্টিকুলার, যে এই টেবিলের থেকে এইটা, ওই টেবিলের থেকে ওইটা, ওরকম। এখন যদি আমি এইখানে দুইটাকে দেখি আমি ই করতে পারি কিনা, মার্জ করতে পারি কিনা, যে দুইটা টেবিলের দিকে মার্জ করে একটা টেবিল হবে, এবং সেটা কিরকম ভাবে হচ্ছে। হ্যাঁ, সিলেক্ট সিলেক্ট মনে করেন যে আমি বললাম টি এ বি এল ই টেবিল, টেবিল দিয়ে এইখানে দিয়ে আমি মনে করেন দিলাম স্টার, এইখানে দিলাম কমা, এখানে টেবিলে ওয়ান ছিল, এই কথাটার অর্থ কি বলেন? টেবিল ওয়ানের যা আছে, হ্যাঁ টেবিল ওয়ানের মধ্যে যা আছে, এখানে যদি আমি আবার করি, এটা এটা এটাতে বললাম আমি টেবিল টু, কিন্তু সে আমাকে সিনট্যাক্সের ভুল দেখাচ্ছে, সে এটা নিচ্ছে না, বুঝছে? আমি কি করলাম, আচ্ছা মনে করেন আমি এখানে ডট দিলাম, এখন ফ্রম টেবিল ওয়ান জয়েন, জে ও আই এম জয়েন, হ্যাঁ ই এ বি এল ই টেবিল টু, হ্যাঁ অন অন টেবিল ই এ বি টেবিল ওয়ান ডট আইডি, এই দেখেন টেবিল ওয়ান আইডি ইকুয়াল টু, ইকুয়াল টু হচ্ছে টেবিল ই এ বি এল টেবিল টু ডট ডট আইডি। হ্যাঁ আমি এখানে থেকে এই জিনিসটা কেটে দিয়ে কেটে দিয়ে আপনার তাহলে দেখেন এই কথা হচ্ছে যে সিলেক্ট এভরিথিং ফ্রম টেবিল ওয়ান কমা সিলেক্ট এভরিথিং ফ্রম টেবিল টু, হ্যাঁ ফ্রম, তারপরে ফ্রম দিয়ে যেটা বলি রাইট সাইডে টেবিল ওয়ান জয়েন টেবিল টু, তাহলে টেবিল ওয়ান এবং টেবিল টু কে তুমি জয়েন করো বেসড অন টেবিল ওয়ানের আইডি এবং টেবিল টু এর আইডি। এখন এটা যদি আমি এক্সিকিউট করি দেখেন এটা কি আসতেছে, এক্সিকিউট ও টেবিল টু ডট আইডি এখানে আসে না, মিস ই হয়ে গেছে তাই না, ডট আইডি। আমি এখন নিয়ে আসি জয়েন, তাহলে দেখা যাচ্ছে টেবিল আইডির সে ওয়ানের থেকে কি নিচ্ছে আইডি নিচ্ছে, ফয়সাল বলছে এজ বলছে, সেকেন্ড এজ এর থেকেও আইডি নিচ্ছে, তারপরে এর স্যালারি এবং যে কোম্পানি নেম বলছে। এখন যদি আমি চাই যে টেবিল ওয়ানের থেকে সে আইডি নিবে, হ্যাঁ টেবিল টু এর থেকে সে আইডি নিবে না, তাহলে আমি কি বলতে পারি, এখানে আমাকে জাস্ট এই কথাটাই বলে দিতে হবে যে এইখান থেকে যেটা যেটা নিবে, ফর এক্সাম্পল ডট, এখানে আমাকে আমি যদি দেই ডট ডট আইডি, তখন আমাকে এখানে আইডি নিল, তারপরে আমাকে আবার বলতে হবে টেবিল আইডি নিছ এখান থেকে আর নেম নিবা এইজ নিবা না, হ্যাঁ তখন আমি কি করব, এটা কন্ট্রোল দিয়ে কন্ট্রোল ভি
হ্যাঁ এখানে আমাকে বলে দিচ্ছে হচ্ছে নেই ডট নেই ডট নেই, তাহলে প্রথম টেবিলের থেকে সে নিবে কি আইডি নিবে, সিলেক্ট টেবিল ওয়ান ডট আইডি টেবিল ওয়ান ডট নেম কমা কমা, তারপরে হচ্ছে দেখো টেবিল টু এর থেকে সে আমি চাচ্ছি যে টেবিল টু এর থেকে নিবে কত স্যালারি অ্যান্ড কোম্পানি, হ্যাঁ টেবিল টু ডট ডট স্যালারি আর হচ্ছে এখানে কোম্পানি দিলাম, এটা যদি আমি এক্সিকিউট করি দেখো মানে প্রথম টেবিলের থেকে আইডি নিচ্ছে নেম নিচ্ছে, দ্বিতীয় টেবিলের থেকে স্যালারি এবং কি কোম্পানি নেম নিল, তো ঠিক এই যে সিলেক্টের পরে একাধিক টেবিল যখন হবে তখন কোন টেবিল থেকে কি কি নিব সেটা এই ফর্মের আগে দিয়ে দিতে হবে, ফর্মের আগে আমি টেবিলের নাম দিয়ে বলতে হবে, তা না হলে সে বুঝবে না, কারণ যেহেতু একাধিক টেবিল যে প্রথমে টেবিলের নাম দিতে হবে তারপরে ডট দিয়ে ডট মানে ওই টেবিলের ফিল্ড গুলা দিতে হবে এবং কি প্রত্যেকটার পরে কমা দিয়ে দিতে হবে, আর এইখানে যেটা বললাম শেষে যেহেতু এটা দুই টেবিল একাধিক টেবিল থেকে নিচ্ছে সেই জন্য আমাকে বলতে হবে এই জয়েন জিনিসটা, আমাদের আরো কয়েকটা জয়েন আছে, ইনার জয়েন আছে আউটার জয়েন আছে লেফট জয়েন আছে রাইট জয়েন আছে, লেফট জয়েন রাইট জয়েন তারপরে আরো মানে এরকম কিছু যে আমার এই টেবিলের ভিতরে যে ডাটাটা নাই সেই ডাটা ব্যতীত আর অন্য ডাটা গুলা তুমি নিতে হবে, এরকম আরেকটু কমপ্লেক্স ওই পর্যন্ত গেলে আমাদের এই রাইটিং কোয়ারি মোটামুটি জয়েনিং টেবিল এবং কি সিনটেক্স গুলা কি এটা আমরা জানতে পারবো বউ বুঝতে পারবো, নিজেরা আরো দু একটা টেবিল ক্রিয়েট করে হ্যাঁ টেবিলের জয়েনিংটা আজকে শুধু কমনলি আর এটা প্র্যাকটিস করতে হবে, তো আমাদের যে সিনটেক্সটা ছিল সিনটেক্সটা মনে রাখতে হবে এটাই একাধিক টেবিল যেহেতু কাজেই আমার এইখানেই এই ফর্মের আগে এই জায়গাটুকুতেই আমাকে বলে দিতে হবে যে আমি কি কি ডিসপ্লে দেখতে চাই, হ্যাঁ আমার ফিল্ডগুলা কি কি, আর তারপরের অংশটুকুর ভিতরেই হচ্ছে আমার জয়েনের উপরে, এবং কি তারপরেও যদি আমি কিছু চাই যদি আমি হ্যাভিং মানে হায়ার ক্লোজ দিতে চাই যে যেখানে দুইটা তো হবেই কিন্তু আরো কিছু কন্ডিশন হায়ার কন্ডিশন হ্যাভিং কন্ডিশন সাম মানে আমি আরো অনেক কিছু দিতে পারি, তো আর প্রথমে হচ্ছে যে জয়েনিংটা ক্লিয়ার করি যে আমরা জয়েনিংটা কিভাবে করতেছি এবং যে সিনট্যাক্সটা কি, তারপরে সবগুলা ডাটা আমি কিভাবে দেখতে পারি দুইটা টেবিলের, তারপরে হচ্ছে যে পার্টিকুলার মানে একটা টেবিলের পার্টিকুলার কিছু ইনফরমেশন এবং আরেকটা টেবিলের পার্টিকুলার কিছু ইনফরমেশন দুইটা নিয়ে আমরা জয়েন কিভাবে দেখতে পারলাম, এটি হচ্ছে টেবিল জয়েনিং, তো আমরা নেক্সট আর একটু কন্টিনিউ করব আজকে এই পর্যন্তই আর কি, তো সবাই ভালো থাকেন, আর কারো কোনো কোশ্চেন? এটা কি লেফট জয়েন নাকি এটা যে এটা জয়েন মানে হলো কমন জয়েন মানে হচ্ছে কমন, হ্যাঁ আর লেফট জয়েন থাকলে ওখানে লেফট দিতে হয় কিন্তু আমি আজকে লেফট জয়েন রাইট জয়েন করতেছি না, আমার আরো ডাটা ইনসার্ট করতে হবে টেবিল ওয়ান এবং টেবিল টু তে ডাটা ইনসার্ট করতে হবে তখন এই পার্থক্যটা বুঝতে পারবেন, এখন এই একটা ডাটা দিয়ে বোঝা যাবে না আজকে শুধু সিনট্যাক্সটা পড়ানো হলো, আর একটা জিনিস দেখলেন এই যে এখানে প্রসিডিউরটা যে একটা প্রসিডিউর আমি কিভাবে ক্রিয়েট করছি এবং প্রসিডিউরটা কিভাবে ইউজ করি, আর আমরা আরো কিছু জিনিস দেখছি যে গুরুত্বপূর্ণ যে হ্যাভিং হ্যাভিংটা হ্যাভিংটা একটু প্র্যাকটিস করেন মানে আপনার গ্রুপ বাই হ্যাভিং, হ্যাঁ তারপরে এইটাও কিন্তু আরেকটা ইন্টারভিউ কোশ্চেন যেটা আর কি, আর আমরা আজকে দেখলাম যে আমাদের মিনিমাম ম্যাক্সিমাম হ্যাঁ কাউন্ট এগ্রিগেট ফাংশন কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ভিতরে এই যে চেক দেখলেন এই যে চেক করা হইতেছে নট নাল নাল হ্যাঁ এগুলো কিছু দেখা হয়েছে, তো ঠিক আছে ভালো থাকেন, ওকে থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন থাকলো যদি থাকে তাহলে বলেন যে নেক্সট ডে যাতে আমরা রিপ্লাই করতে পারি আর কি ই করতে পারি আনসার করতে পারি, ওকে হ্যালো হ্যাঁ আমাদের হচ্ছে কোয়ারি শেষে আমরা দেন কি রিয়েল ফিল্ডে কিভাবে কাজ করব এটা নিয়ে ডিসকাস করা হবে নাকি মানে ডাটাবেজের সাথে কিভাবে কানেক্ট করব বা অটোমেট করব আমরা ডাটাবেজের কোয়ারিগুলা
ওই এই ধরনের কোনো ঠিক আছে প্রজেক্টে আমরা করবো আচ্ছা কিনা। হ্যাঁ না ঠিক আছে, ওই ব্যাপারে আজকে আলাপ করবো, যে আমার কোন কিভাবে আসে জিনিসগুলা, আমরা কতটুকু কানেকশন পাই কিভাবে, যাই কিভাবে। হ্যাঁ জি 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 হ্যাঁ ওইটাই। ওকে আচ্ছা, সালাম। ওকে, থ্যাংক ইউ।